আসসালামু আলাইকুম। দুঃখিত, কিছু মনে করবেন না। আসলে হয়েছে কি, আপনারা একটা বিশেষ কথা বলবো দেখা ওই রাস্তার মধ্যে থামাইতে বাধ্য হইলাম। কথা চাচা, আপনার পরিচিত? এমন বাজে টাইপের লোক তো আমার জীবনেও কখনো দেখিনি। চাচা, এই যে একটা ভুল কথা বললেন, আমার মতো সাদা মনের মানুষ, সহজ সরল মানুষ, আপনি অত্র এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেন, খুঁজে পাবেন না আরেকজন। আমরা কেউ তো আপনার বিষয়ে জানার জন্য আগ্রহী না। আপনি আমি সামনে থেকে সরেন, তা না হলে কিন্তু আমি মানুষ ডাকবো, সরেন। এই মানুষ ডাকাটা কি করে কোনো লাভ আছে? মানুষে জানায়, হ্যাঁ আমি আসলে আপনার সরাসরি বলে ফেলি, আপনার না আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ মানে আমি আপনার ভালোবেসে ফেলাইছি, আর আপনি যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার বিয়ে করতে চাই। এক থাপ্পড় দিয়ে 2500 দাঁত ফেলে দেবো, বেদব কোথাকার। আপনার বাপ সামনে থাকতে আপনার সাথে বিয়ের ব্যাপার আলাপ করা তো ঠিক হইতেছে না। চাচা, বাবা কি বলেন আপনি? আপনি আপনার প্রেশারটা হাই করেন না, আপনি অত্র অঞ্চলে খোঁজ খবর নিয়ে দেখেন। আমি ভালো ইনকাম করি, আমার একটা নাম ডাক আছে, মনে করেন আপনার মেয়ে খুব সুখে থাকবো। তাছাড়া মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, তাই না? তো ওর তো বিয়ে দিতেই দিব, আমার মতো এরকম একটা পাত্র থাকতে আপনি আমার যদি কোনো বাজে রিপোর্ট পান তাহলে আমার সাথে বিয়ে দিয়েন না। আমার কথাটা একটু ভাইবা দেখেন।